চলো এবারে, এবার যেটা আমরা শিখবো, এবার শিখবো অ্যাডভান্স ফিল্টারকে আমরা অটোমেটিক অ্যাডভান্স ফিল্টার মানে অটোমেটিক ডাইনামিক করবো কিভাবে ডেটাটাকে। ঠিক আছে, অ্যাডভান্স ফিল্টার তো আমাদের শেখা হয়ে গেছিল, এবার অ্যাডভান্স ফিল্টারটাকে অটো ফিল্টার করবো কিভাবে সেটাই আমরা শিখবো। মানে যার কথা হচ্ছে, যার কথা আমি বলতে চাচ্ছি তার নামই হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রো কাজটা আমরা শিখবো। ক্লিয়ার হয়েছে? তো আমরা ম্যাক্রো কাজ শিখবো। তো আমরা একটু হালকা করে অ্যাডভান্স ফিল্টারটা যেটা আমরা শিখেছিলাম এর আগের দিন, সেই সেই কাজটা একটু হালকা করে আমি ডিসপ্লে করে দিচ্ছি, সেই সেটাকে একটু ডিসকাস করে দিই। যেমন আদার লোকেশনে ডিসপ্লে করেছিলাম কিভাবে অ্যাডভান্স ফিল্টার দিয়ে। তো অ্যাডভান্স ফিল্টারের জন্য আমরা কি বলেছিলাম, এইদিকে বসে কি কি দরকার সেই হেডিং গুলো রাখবো, সেই কলাম গুলো রাখবো, আর ক্রাইটেরিয়াটাকে আমরা রাইট সাইডে রাখবো। তো আদার লোকেশনের ডিসপ্লেটা কিভাবে শেখানো হয়েছিল, কার্সারটাকে তুমি আদার লোকেশন থেকে শুরু করবে, আদার লোকেশনে কার্সার রাখলাম, ডেটাই যাবো, ডেটাকে অ্যাডভান্স ফিল্টারকে ক্লিক করবো, কপি টু অ্যানাদার লোকেশন, আদার লোকেশনের জন্য লিস্ট রেঞ্জ মানে পুরো ডেটা সিলেকশন। তো পুরো ডেটাটাকে সিলেকশন করবো। তো আমরা পুরো ডেটা কোথায় আছে, সিট ওয়ানে, সিট ওয়ানে যাবো, সিট ওয়ানে গিয়ে পুরো ডেটা সিলেকশন করে নেবো। তো পুরো ডেটা সিলেকশনও শেখানো হয়েছিল, কার্সারটাকে স্টার্টিং পয়েন্টে রেখে কন্ট্রোল শিফট রাইট অ্যারো কি ডাউন অ্যারো কি পুরো ডেটা সিলেকশন হয়ে যাবে। ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে কি দিয়ে আমরা খুঁজবো, তাই না, সেটাকে বলো ক্রাইটেরিয়া রেঞ্জ। তো ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমরা এই যে আমরা ক্রাইটেরিয়া লেখা আছে, তো আমরা কি বলেছিলাম ক্রাইটেরিয়া রেঞ্জটা নেবো কি হবে, হেডিং অ্যান্ড ক্রাইটেরিয়া, হেডিং অ্যান্ড ক্রাইটেরিয়া নেবো। আর নেবো না কি হবে, শুধু ক্রাইটেরিয়া নিলে অ্যান্সার আসবে না, বাই হ্যাভ সিলেকশন করলে অ্যান্সার আসবে না, যেটা সিলেকশন করতে হবে সেটা করতে হবে কি হবে, হেডিং অ্যান্ড ক্রাইটেরিয়া আমরা সিলেকশন করবো। তো হেডিং অ্যান্ড ক্রাইটেরিয়া সিলেকশন হয়ে গেছে, কপি টু, কপি টু মিন্স বসের কি কি ফিল্ড দরকার, বসের কি কি কলাম দরকার। তো আমি ধরলাম বসের এই কটা কলাম দরকার, সিলেকশন করলাম, ওকে করব, ওকে করলে কি হবে আর নামগুলো সব ডিসপ্লে হয়ে যাবে। তো আর নামগুলো ডিসপ্লে হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের অ্যাডভান্স ফিল্টার। এখন যদি আমি এ নাম দিয়ে ডিসপ্লে করতে চাই তো আবার সেই একই গল্প করতে হবে, আবার সেই ডেটায় যাও, অ্যাডভান্স ফিল্টারে যাও, আবার সেই একই লম্বা প্রসেস প্রসেস দিয়ে আমাকে যেতে হবে। তো আমরা এই এত দূর আর যাবো না, একই আমরা এখন আজকে কি শিখবো, আজকে আমরা শিখবো ম্যাক্রো, মানে অ্যাডভান্স ফিল্টারটাকে অটোমেটিক্যালি যে যাতে ডেটা ডিসপ্লে হয়, যে যাতে আমি এখানে এ লিখলে কি হবে এর রেকর্ডটাই ডিসপ্লে হবে। আপাতত আমার এর রেকর্ড ডিসপ্লে হচ্ছে না, মানে অটোমেটিক ডিসপ্লে হচ্ছে না, এই অটোমেটিক ডিসপ্লেটা করবো কি হবে সেটাই আজকে শেখার বিষয়। ঠিক আছে, তো অ্যাডভান্স ফিল্টার আমরা ডাইনামিক করবো কি হবে, মানে অটো ফিল্টার করবো কি হবে। তো অটো ফিল্টারটা আমরা শিখবো। তো অটো ফিল্টার শেখার জন্য আমরা কার হেল্প নেবো, তার নাম হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রোর হেল্প নেবো। ম্যাক্রোর কি কাজ, ম্যাক্রোর কাজ হচ্ছে রেকর্ডিং করা। এবার এখন কি রেকর্ডিং করে, তো যেই কাজ আমাকে আমার বারবার দরকার হয়, যেমন এখন সার্চ করতে গেলে কোন একটা নতুন একটা ক্রাইটেরিয়া লিখতে গেলে আবার আমাকে সার্চ করতে হচ্ছে, মানে আমার অ্যাডভান্স ফিল্টারটাকে আবার যেতে হচ্ছে, আমাকে বারবার রেকর্ডিং করতে হচ্ছে, বারবার আমাকে সেই অ্যাডভান্স ফিল্টারে যাও, অ্যাডভান্স ফিল্টারে গিয়ে আবার লিস্ট রেঞ্জ নাও, ক্রাইটেরিয়া রেঞ্জ নাও, কপি টু নাও, বারবার একই জিনিস নিতে হচ্ছে। তো লম্বা একটা প্রসেস দিয়ে আমাকে যেতে হচ্ছে, একই বা অন্য কোনো ক্রাইটেরিয়া সিলেক্ট, অন্য কোনো ক্রাইটেরিয়া যদি আমরা সার্চ করতে চাই তো আমাকে বারবার আমাকে যেতে হচ্ছে। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে আমরা সলভ করবো কিভাবে, ম্যাক্রো সাহায্যে সলভ করবো। তবে আমি কি বললাম ম্যাক্রোর কি কাজ, ম্যাক্রোর কাজ হচ্ছে রেকর্ডিং করা। কি রেকর্ডিং করা, ম্যাক্রো ভিডিও রেকর্ডিং করে না, ম্যাক্রো কি রেকর্ডিং করে, ম্যাক্রো হচ্ছে স্টেপ রেকর্ডিং করা। মানে এই যে কার্সারটা আমি ডেটার মধ্যে রাখলাম বা ব্যাংক জায়গায় রাখলাম, এই যে রাখলাম, তো এই সব স্টেপ গুলো রেকর্ডিং করে। আর কি রেকর্ডিং করাবো, যেই কাজ আমাকে বারবার করতে হয় সেই কাজই আমরা রেকর্ডিং করাবো, বা সিম্পল জিনিস। তো যে কাজ আমাকে বারবার করতে হবে সেই জিনিসই আমরা রেকর্ডিং করাবো, কার মাধ্যমে রেকর্ডিং করাবো, তার নামই হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রো দিয়ে আমরা রেকর্ডিং করাবো। তো আমরা কি শিখবো, ম্যাক্রোটা শিখবো। ক্লিয়ার হয়েছে? তো ম্যাক্রো থাকে কোথায়, সবার আগে জানতে হবে ম্যাক্রো থাকে কোথায়। তো ম্যাক্রো থাকে কোথায়, ভিউর মধ্যে হচ্ছে ম্যাক্রোস, এখানে দেখো ম্যাক্রোস লেখা আছে, রেকর্ড ম্যাক্রো। তো আমরা কোনো কিছু যদি রেকর্ড করতে চাই তার মানে কি আগে রেকর্ডিং অন করতে হবে। যেমন আমরা যদি সিম্পল যদি আমরা একটা এক্সাম্পল দিই, মোবাইল দিয়ে আমরা কোনো একটা ভিডিও রেকর্ডিং করব, তার মানে কি ভিডিও মোবাইলে গিয়ে আগে রেকর্ডিংটাকে অন করতে হবে, তবেই না আমরা মোবাইল দিয়ে রেকর্ডিং করতে পারি। তো সেম ভাবে ম্যাক্রো একই গল্প, ম্যাক্রো যখন আমরা স্টেপ রেকর্ডিং করতে চাই তার আগে আমরা কি করতে হবে, রেকর্ডিংটা অন করতে হবে। তো আমরা কি করব, রেকর্ডিংটাকে অন করে নেব। তো ভিউ এর মধ্যে ম্যাক্রোস, ম্যাক্রোস গিয়ে রেকর্ড ম্যাক্রো এখানে ক্লিক করে দাও, রেকর্ড ম্যাক্রো যে ক্লিক করবে এখন দেখা যাচ্ছে ম্যাক্রো ওয়ান, এখানে তুমি নতুন কোনো নামও দিতে পারো বা এই নামও রাখতে পারো, যেটা তোমার ইচ্ছা। তো আমি এখানে ধরে নিলাম ম্যাক্রো ওয়ান লেখা আছে, আমি এখানে করে দিলাম, এখানে লিখেছি রেকর্ড, রেকর্ড বলে রেকর্ডিং বলে কিছু একটা লিখে দিলাম, দাও বাস, আর কিছু করতে হবে না, শুধু ওকে করে দাও। ওকে করলে কি হবে, রেকর্ডিং শুরু হয়ে গেছে। এই একটা লক্ষ্য করো আমার কি হয়েছে, রেকর্ডিং শুরু হয়ে গেছে, দেখো দেখাচ্ছে এ ম্যাক্রো ইজ কারেন্টলি রেকর্ডিং। তো আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আমি কি রেকর্ডিং করাবো, অ্যাডভান্স ফিল্টারের কাজটা রেকর্ডিং করাবো। ওকে, তো আমরা করি অ্যাডভান্স ফিল্টার, যা করেছিলাম অ্যাডভান্স ফিল্টারে আদার লোকেশনে, আমরা আদার লোকেশনে অ্যাডভান্স ফিল্টার দিয়ে ডেটা ডিসপ্লে করবো কিভাবে। আমরা কি বলেছিলাম, সবার আগে বলেছিলাম কার্সারটাকে যে কোনো
প্ল্যান জায়গায় কার্সারটা থাকবে। আমি যে এখান থেকে এখানে কার্সারটাকে রাখলাম, এই জিনিসটা কি হলো, রেকর্ডিং হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা রেকর্ডিং করা হয়ে গেছে, ম্যাক্রো থ্রু রেকর্ডিং হয়ে গেছে। তো আমরা অ্যাডভান্স ফিল্টারের কাজটা রেকর্ডিং করব। তো কার্সারটা এখানে রাখলাম, ডেটায় যাব, ডেটায় গিয়ে কি করব, ডেটাকে অ্যাডভান্স ফিল্টার, অ্যাডভান্স ফিল্টারকে ক্লিক করব। তো আদার লোকেশনের জন্য কোনটা চয়েস করতে হবে, কপি টু অ্যানাদার লোকেশন। তো আমরা ক্লিক করে দিই কপি টু অ্যানাদার লোকেশন। লিস্ট রেঞ্জ, লিস্ট রেঞ্জ মিন্স পুরো ডেটা সিলেকশন। তো লিস্ট রেঞ্জ কাকে বলে, পুরো ডেটা সিলেকশন। তো ডেটা কোথায় আছে, ডেটা আছে আমার সিট ওয়ান এ, আমি সিট ওয়ান এ যাবো, মাউস দিয়ে ক্লিক করলাম, সিট ওয়ান এ আসলাম। সিট ওয়ান আমি কি বললাম, স্টার্টিং পয়েন্টে কার্সারটাকে রাখবো, রাখা হয়ে গেল স্টার্টিং পয়েন্টে। এবার কি করব, কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফটটাকে একসঙ্গে প্রেস করব, তারপর রাইট অ্যারো কি এন্ড ডাউন অ্যারো কি। তো পুরো ডেটা সিলেকশন হয়ে যাবে, লিস্ট রেঞ্জ মিন্স পুরো ডেটা সিলেকশন। তো আমার পুরো ডেটা সিলেকশন হয়ে গেছে। তো আমি কি আর বুঝবো পুরো ডেটাটা সিলেকশন হয়ে হয়েছে কি হয়নি, এই যে আমরা যে আমার এখানে যে ড্যান্সিং করছে একটা ড্যান্সিং বার, মানে এই যে ড্যান্সিং করছে মানে পুরো ডেটা সিলেকশন হয়ে গেছে। ওকে, এবার আর কি সেকেন্ড স্টেপ, ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ কি হবে, ক্রাইটেরিয়া মানে আমি কি খুঁজতে চাই, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করবে, ডিলিট করা হয়ে গেছে। ক্রাইটেরিয়া মানে আমার পাশে রাইট সাইডে লেখা আছে। তো ক্রাইটেরিয়া রেঞ্জটা এবার নেবো কি হবে, হেডিং অ্যান্ড ক্রাইটেরিয়া পুরোটাই নিয়ে নেবে, হেডিং অ্যান্ড ক্রাইটেরিয়া পুরোটা নিয়ে নেব। কপি টু, কপি টু মানে হচ্ছে বসের কি কি দরকার, একবার ক্লিক করে একবার ডিলিট করে দাও, ডিলিট করে নে বসের কি কি দরকার, বসের এই কলাম গুলো দরকার, আমি এই পুরো কলামটাকে সিলেকশন করলাম, বাস যেই ওকে করব কি হবে, এ নামটা ডিসপ্লে হয়ে যাবে। দেখো এ নামটা ডিসপ্লে হয়ে গেছে, তার মানে কি হলো, ম্যাক্রোর কাজটা হয়ে গেছে। যখনই কাজটা হয়ে যাবে তখন কি করবে, রেকর্ডিংটাকে স্টপ করবে, এটাও মাথায় রাখতে হবে। কারণ রেকর্ডিং যদি স্টপ না করি, যা স্টেপ করে যাবো সব রেকর্ডিং হতেই থাকবে কিন্তু, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, কেয়ারফুলি আমাদের রেকর্ডিংটাকে স্টপ করতে হবে। তো আমরা কি করব, রেকর্ডিংটাকে স্টপ করব। তো মাউস দিয়ে এখানে ক্লিক করলে স্টপ হয়ে যাবে, আর এক জায়গায় গিয়েও ক্লিক করতে পারো, ভিউ, ভিউ গিয়ে দেখো এখানে কি বলবে, স্টপ রেকর্ডিং, দেখো স্টপ রেকর্ডিং ক্লিক করে দাও, রেকর্ডিংটা কি হবে, স্টপ হয়ে যাবে, বাস রেকর্ডিং স্টপ হয়ে গেল। এইবার দেখো, এইবার হচ্ছে আমরা এটাকে ডাইনামিক করতে চাই, বাট এখনো কিন্তু ডাইনামিকটা হবে না, রেকর্ডিং হয়ে গেছে বাট এখন যদি তার দিয়ে করি কিন্তু কাজটা করবে না, এখনো কিন্তু ডাইনামিকটা হয়নি, রেকর্ডিং করেছি। রেকর্ডটা কি করতে পারি, এই রেকর্ডটা আমরা দুটো ভাবে কাজ করতে পারি। একটা তো হচ্ছে আমরা এখানে একটা বাটাম, এখানে একটা বাটাম বানিয়ে যে ম্যাক্রোটা আমি এখন রেকর্ডিং করেছি সেই বাটামে লিঙ্ক করিয়ে নিয়ে আমরা কাজটা করতে পারি। তো প্রথম স্টেপটা একটু দেখে নিই, যেটা আমরা সিম্পল ভাবে যেটা করি সেই স্টেপটা একটু দেখা যাক। আমরা এখানে একটা বাটাম তৈরি করব। তো ইনসার্টের মধ্যে অনেক শেপ আছে, শেপ দেখো এর মধ্যে অনেক শেপ আছে, যে কোনো একটা শেপ নিয়ে নিতে পারো, এরকম টাইপের একটা শেপ নিয়ে নিলাম, ধরে নাও এরকম একটা শেপ নিয়ে নিলে শেপটাকে যা লেখা লিখে দেবে দেবে, ধরে নাও ফাইন্ড সার্চ যা লেখা লিখে দেবে। তো শেপটাকে কি করবে, শেপটাকে একটু সুন্দর করে সুন্দর করতে পারো, ফরম্যাট প্রিন্টারে যাও, ফরম্যাটে যাও, ফরম্যাটে গিয়ে কি করবে, এখানে কালার টালার দেওয়া আছে, কালার এইভাবে দিয়ে দিলে। তো এই হোমে গিয়ে তুমি এইভাবে এটাকে বোল্ড টোল্ড করে দাও, ঠিক আছে। আর একটু যদি আর একটু শেপের এফেক্ট দিতে চাও, তো এইভাবে গিয়ে প্রিসেটে গিয়ে একটু এফেক্ট এফেক্ট দিতে পারো, সাপোজ ধরলাম এরকম এফেক্ট দিলাম আর কিছু করছি না, এরকম একটু হালকা ফুলকা বড় করে দিলাম, বাস হয়ে গেলে। এরকম একটা বাটন বানালাম, এখনো কোনো বাটনে ক্লিক করলে আর নামটা আসবে না, কেন যেই ম্যাক্রোটা রেকর্ডিং করেছি না সেই ম্যাক্রোটা এখনো এর সঙ্গে অ্যাসাইন করা হয়নি, মানে লিঙ্ক করা হয়নি। যখনই লিঙ্ক করবো ম্যাক্রোটা এখানে কি হবে, একটা হাত চলে আসবে, ঠিক আছে। তো আপাতত লিঙ্ক নেই, তো লিঙ্কটা করবো কি হবে, সিলেকশন, রাইট বাটন ক্লিক, অ্যাসাইন ম্যাক্রো, দেখো লেখা আছে অ্যাসাইন ম্যাক্রো, অ্যাসাইন ম্যাক্রোটা ক্লিক করো, ক্লিক করলাম, এখানে শুধু দিস ওয়ার্কবুকটা করে দাও, দিস ওয়ার্কবুকটা করে দিলে এখন যেটা করেছিল দেখো আমি এটা নাম দিয়েছিলাম ম্যাক্রো ওয়ান রেকর্ডিং। তো ওকে করে দাও, কি হলো আমার এই এখন দেখো লিঙ্ক হয়ে গেছে, ম্যাক্রোটা লিঙ্ক হয়ে গেছে, এখন যখন এখানে ক্লিক করবে ডিসপ্লে হয়ে যাবে। দেখো আমি আর নামটা লিখেছি, যেই এখানে ক্লিক করবো কি হবে, আর নামগুলো ডিসপ্লে হয়ে গেল, মানে হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক্যালি ম্যাক্রো ম্যাক্রো থ্রু কি হলো, অ্যাডভান্স ফিল্টারটা ডাইনামিক হয়ে গেল, অ্যাডভান্স ফিল্টারটা কি হয়ে গেছে, ডাইনামিক হয়ে গেছে, এখন যাই তুমি লিখবে তাই সার্চ করো হয়ে যাচ্ছে, তাই না, যে কোনো কন্ডিশন এখানে যা লিখবে তাই তুমি এখানে সার্চ করো তার রেকর্ডটাই ডিসপ্লে হবে। সাপোজ তুমি এখানে তুমি বললে আমার বেসিকটা 8,500 উপর দরকার আছে, আমি সার্চ করবো, ফাইন্ডে ক্লিক করো, সার্চিং হয়ে গেল, তোমার বেসিকটা 8,500 উপরে, যাদের যাদের বেসিক 8,500 উপরে আছে তাদের রেকর্ডটা এখানে কি হয়েছে, ডিসপ্লে হয়ে গেছে। এটা হচ্ছে একটা প্রসেস, বাটন লাগিয়ে আমরা সার্চিং করতে পারি, বাট আমি যে ডেমো দেখানো হয়েছিল এর আগের দিন, অটোমেটিক, অটোমেটিক করলাম কি হবে, দেখো যেমন ডেমোটা এখানেই আছে, ডেমোটা বেশি তো যায়নি, ডেমো এখানেই আছে, যেমন এখানে যদি আমি অ্যাডমিন লিখি, অ্যাডমিন,
আমি কোনো এখন কোনো ভয় নেই, বাট এন্টারটা প্রেস করলেই কিন্তু আমার অ্যাডমিনের রেকর্ডটা চলে এসেছে, তাই না? এই জিনিসটা করলাম কি হবে, উইদাউট বাটামের হেল্পে, কোনো বাটাম টাটাম নেই, তাও আমার ডাইনামিকটা হয়ে গেছে এখানে, এই জিনিসটা করব কি হবে। ওকে, তো এই যে আমার বাটামটা আছে, বাটামটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আমার দরকার নেই, বাটাম ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই যে আমরা রেকর্ডিং করেছি, এই রেকর্ডিংটা না কি আছে, ভিজুয়াল বেসিকে একটা, এই যে অ্যাপ্লিকেশনটা, এগুলো অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি কোডিং এ একটা টাইপ হয়ে গেছে, মানে ভিবিএ কোড যাকে বলা হয় সেই ভিবিএ কোডে টাইপিং হয়ে গেছে। তো আমরা একটু কোথায় যাবে, ডেভেলপারে যাবে, ডেভেলপার ডেভেলপারে যাবে, ডেভেলপারে গিয়ে দেখো ভিজুয়াল বেসিক আছে, দেখবে অনেকের অনেকের মেশিনে আবার ডেভেলপার নাও থাকতে পারে, যদি ডেভেলপার না থাকে কি করবে, রাইট বাটন ক্লিক করে কাস্টম আছে, কাস্টম রিবনে যাবে, কাস্টম রিবন থেকে ডেভেলপার একটু অ্যাক্টিভ করে নেবে, দেখবে দেখো ওপেন হয়ে গেলো কাস্টম রিবন, এখানে দেখো ডেভেলপার বলে একটা অপশন আছে, তো যাদের ডেভেলপার ওখানে নেই তাদের মানে কি ওখানে আনচেক করা আছে, তো ডেভেলপার কি করবে, ক্লিক করবে মানে চেক করে দেবে, বা চেক করে ওকে করে দিলে ডেভেলপার চলে আসবে, ঠিক আছে। যখন ডেভেলপার চলে আসছে, এবার আমি কোথায় যাবো, ভিজুয়াল বেসিক, যেটা বলছিলাম ভিজুয়াল বেসিকে যাবে, ভিজুয়াল বেসিকে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো একটা ওপেন হয়ে গেছে। এবার দেখো এখানে যে মডিউল, এই যে মডিউল এগুলোকে বলে কি বলে, মডিউল বলে, দেখো মডিউলটা ক্লিক করো, এই যে মডিউলটা ক্লিক করেছো না, এই যে রেকর্ডিংটা, এই যে আমাদের যে আমরা ম্যাক্রোটা রেকর্ড করেছিলাম, এই যে একটা কোড, একটা ভিবিএ কোড মেশিন অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট করে দিয়েছে, ঠিক আছে। আমরা কোথায় পেলাম, এই যে মডিউল আছে, প্রথমে ভিজুয়াল বেসিকে গেলাম, ভিজুয়াল বেসিকের মধ্যে মডিউল আছে, মডিউলে গিয়ে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করতে দেখো যে নামটা দিয়েছিলে ম্যাক্রো ওয়ান রেকর্ডিং ম্যাক্রো, একটু আগে যেটা আমরা রেকর্ডিং করেছিলাম সেই নামটাই দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে কি করবে, এখান থেকে কিছু না, এখানে যে কোডটা ম্যাক্রো করার জন্য যে টাইপিং মানে রেকর্ডিং হয়েছে, সেই কোডটা মেশিন টাইপ করে দিয়েছে, এটা অটোমেটিক মেশিন জেনারেট করেছে, এই কোডের জন্য কিন্তু ম্যাক্রো কাজটা হচ্ছে। এই কোডটাকে কি করবে, কন্ট্রোল সি করে কপি করবে, এই কোডটাকে কি করবো আমরা, কন্ট্রোল সি করে কপি করবো, ব্যাস এতটুকুই, কন্ট্রোল সি কে সি করে কপি করে দিলে, এবার কপি করে না এটাকে বন্ধ করে দাও, এই তুমি এই ফাইল এটাকে বন্ধ করে দাও, বন্ধ করে এক্সেলে চলে আসো। এক্সেলে এসে আমরা কি করবো, এই যে আমরা আদার লোকেশন বলে যে সিটটা করেছিলাম, এই সিটের মধ্যে তুমি এখানে রাইট বাটন ক্লিক করো, এই সিটের মধ্যে কি করবে, রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করলে কি আছে, দেখো লেখা আছে ভিউ কোড, ওই যে কোডটা কপি করেছি এই কোডটা এখন আমি এই সিটের মধ্যে গিয়ে পেস্ট করব, বেশি কিছু কাজ করছি না কিন্তু, ঠিক আছে, একদম সিম্পল জিনিস। ওখানে অটোমেটিক কোডটা পেয়ে গেছি, রেকর্ডিং করেছিলাম, মেশিন অটোমেটিক একটা কোড জেনারেট করে দিয়েছে, ওই কোডটাকে আমি কপি করেছি, কপি করে ভিউ করে যাব, করে যেই গেলাম, ঠিক আছে। এখানে শুধু একটু হালকা একটু কাজ করতে হবে, এই জেনারেলটাকে কি করবে, এখানে ওয়ার্কশিট, ওয়ার্কশিট ক্লিক করবে, আর এই জায়গাটা, এই জায়গাটায় সিলেক্ট চেঞ্জ বাই ডিফল্ট দেওয়া আছে, এটাকে তোমরা কি করবে, চেঞ্জ অনলি চেঞ্জ। আমরা এই দুটো অপশন করলাম, এখানে ওখানে রাইট বাটন ক্লিক করে ভিউ কোডে গেলাম, ভিউ কোডে গিয়ে কি করলাম, এখন দেখো রিপিট করছি আমি, এখান দিয়ে ওয়ার্কশিট সিলেকশন করলাম, আর এখানে গিয়ে আমি কি করলাম, সিলেক্ট চেঞ্জ করা ছিল সেটাকে আমি চেঞ্জে ক্লিক করলাম, ওকে। তো এবার এই নিচে ডবল ডবল হয়ে গেছে, এটা দরকার নেই, এটাকে একটু ডিলিট করে দাও, ডিলিট করে দিয়ে এই যে এখানটা আছে এটাকে এন্টার, এটা একটু প্রেস করে দাও, প্রেস করে দিয়ে কন্ট্রোল ভি করে দাও, বাস যেটা কপি করেছিলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওই কোডটাকে কি করলাম এখানে পেস্ট করে দিলাম, বাস আর কিচ্ছু করতে হবে না, ওই কোডটাকে নিয়ে এসে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে একটু সেভ করে দাও, সেভ করে ওকে করে দাও, এবার ফাইলটাকে তুমি আবার বন্ধ করে দাও, এবার এক্সেলে চলে যাও, এক্সেলে গিয়ে এবার দেখো, এবার আমি নতুন কোনো ক্রাইটেরিয়া লিখছি, এবার আমি নতুন কোনো ক্রাইটেরিয়া এখানে লিখছি, সাপোজ আমি বললাম এখানে দিল্লির রেকর্ডটা দেখবো, ডেল আমি এখানে দিল্লির রেকর্ডটা দেখতে চাই, DEL সরি আমি ডিপার্টমেন্টে দিল্লি লিখছি, আমি দিল্লিটা সিটিতে লিখবো, আমি এখানে সরি হ্যাঁ আমি এখানে দিল্লির রেকর্ডটা লিখবো DEL। এবার দেখো যখনই এখানে একটু বাইরে ক্লিক করবে, দেখো দিল্লির রেকর্ডটা অটোমেটিক্যালি হয়ে গেল, মানে আমার এখানে আর বাটামের আর দরকার নেই, ক্লিয়ার হয়েছে, আমার এখানে আর কোনো বাটামের দরকার নেই, ওকে। এখন তুমি যাই লিখবে তাই চলে আসবে, এখন তুমি বলবে আমি অ্যাডমিনের রেকর্ডটা চাই, এটাকে অ্যাডমিনটাকে করো, দেখো অ্যাডমিনার দিল্লি ছিল বলে চলে এসছে, এটা দিল্লিটাকে সই দাও, দেখো অ্যাডমিনের রেকর্ডটা চলে আসলো, যতগুলো অ্যাডমিন আছে সব অ্যাডমিনের রেকর্ডটা চলে এসছে। এই যে আমার অটোমেটিকলি অটো ফিল্টার, আমার না বাটাম আছে না কিছু আছে, অটোমেটিকলি কাজ করছে, এই অটোমেটিকলি কাজ করাকে আমরা কি বলতে পারি, আমরা ডাইনামিক ডাইনামিক অ্যাডভান্স ফিল্টার, যেটা আমরা হচ্ছে ডাইনামিক অ্যাডভান্স ফিল্টার করে ফেললাম, ঠিক আছে। তো এটা করলাম কি হবে, এখনই ডিসকাস করা হলো, একটু আবার রিপিট করে দিচ্ছি, দেখো
আবার একটু রিপিট করছি। তো প্রথমে কি করেছিলাম, রেকর্ডিং করেছিলাম। রেকর্ডিং করাতে কি হয়েছে, আমাদের ওই কোডটা রেকর্ডিং হয়ে গেছে। তো কোডটা থাকে কোথায়, কোথায় থাকে, আমি ডেভেলপার, ডেভেলপারটা বললাম, ডেভেলপারটা নিয়ে আসবো কিভাবে, ডেভেলপারটা নিয়ে আসবো যদি আমার এক্সেলের ভেতরে যদি ডেভেলপার টুলটা না থাকে, তো ডেভেলপারটা আনবো কিভাবে। ঠিক আছে, ডেভেলপার আনবো কিভাবে, রাইট বাটন ক্লিক করবে, কাস্টমাইজ দা রিবন ক্লিক করবে, ক্লিক করে নিয়ে কি বললাম, এখানে ডেভেলপারটাকে চেক করে ক্লিক করে দেবে, যদি না থাকে তোমার আনচেক হয়ে থাকবে, আর যদি তোমাকে নিয়ে আসতে হয় ক্লিক করে দেবে, বাস ওকে করলে তোমার ডেভেলপার টুলটা চলে আসবে। এবার ডেভেলপার টুলে গিয়ে কি করতে হবে, ভিজুয়াল বেসিকে ক্লিক করবে, ভিজুয়াল বেসিকে ক্লিক করবে, যখনই তুমি ম্যাক্রো রেকর্ডিং করবে, এই যে মডিউল, এই যে মডিউলের ভেতরে সব রেকর্ডিং গুলো হয়। ঠিক আছে, আমার 3 নম্বর মডিউলও ছিল, এখানে ডাবল ক্লিক করে দাও, ডাবল ক্লিক করবে কোডটা ওপেন হয়ে যাবে, কোডটা ওপেন হয়ে গেছে। আমি এখানে কি করলাম, কোডটাকে সিলেকশন করে নিয়ে কন্ট্রোল সি মানে কপি করলাম, কপি করে নিয়ে কি করব, কপি করে আমি আবার এক্সেলে চলে যাও, এক্সেলে গেলাম, আমি এখানে গিয়ে কি বললাম, এখানে রাইট বাটন ক্লিক করবে, রাইট বাটন ক্লিক করে ভিউ কোড, এই ভিউ কোড করবে অটোমেটিক্যালি এই শীটটা ওপেন হয়ে যাবে। এভাবে ওপেন হবে না, এই শীটটা যেটা বাই ডিফল্ট থাকবে তোমার, এখানে এই হবে জেনারেল লেখা থাকবে। তো তোমরা করবে কি হবে, ওয়ার্কশিটটা সিলেকশন করবে, আর এখানে সিলেক্ট চেঞ্জ লেখা থাকবে, সেটাকে তুমি তোমরা করবে কি হবে, চেঞ্জটাকে সিলেকশন করবে, করবে এরকম একটা অপশন পেয়ে যাবে। এখানে তোমরা কি করবে, কন্ট্রোল ভি করে দেবে, কন্ট্রোল ভি করে পেস্ট করে দাও। পেস্ট করে দিলে কি হবে, আমাদের অটোমেটিক্যালি অটো ফিল্টার যাকে বলে, অটো ফিল্টারে কনভার্ট হয়ে গেল। এখন আর কোনো ভাবের কোনো দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই, শুধু এখানে তুমি লিখবে, লিখলেই তুমি ডেটা পেয়ে যাবে। এখানে তুমি বলবে আমার এখানে কি দরকার, এ নামের এমপ্লয়ি নামগুলো দরকার আছে, যে ক্লিক করবো সব এ নাম দিয়ে যা যা এমপ্লয়ি আছে অটোমেটিক্যালি ডিসপ্লে হয়ে যাবে, মানে একটা ডাইনামিক হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস ডিসকাস করার আছে, সেটা হচ্ছে ফাইলটাকে সেভ করব কি হবে, কারণ ম্যাক্রো ফাইল, আমাদের ম্যাক্রো ফাইলটাকে নর্মাল ভাবে সেভ করলে কিন্তু এই ফাংশন গুলো আর কাজ করবে না। সেকেন্ড টাইম যখন ফাইলটা ওপেন করবো, এই ফাংশন গুলো কাজ, মানে ম্যাক্রো কাজ করবে না। তো ফাইলটাকে সেভ করব কি হবে, ফাইলে যাবে, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ ক্লিক করবে, সেভ অ্যাজ এ ক্লিক করে নিয়ে ডেস্কটপ যে কোনো জায়গায় যেখানে যে লোকেশন নেবে সেই লোকেশনটা ওপেন করবে। ওপেন করে নিয়ে এবার যেটা হচ্ছে, দেখো যেহেতু আমি বাই ডিফল্ট সিলেকশন করে রেখেছিলাম, তোমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট এই এই অপশনটা থাকবে না। সেভ অ্যাজ টাইপ কি লেখা থাকবে, সেভ অ্যাজ টাইপে তোমাদের বাই ডিফল্ট এই জিনিসটা লেখা থাকবে, এক্সেল ওয়ার্কবুক, এক্সেল ওয়ার্কবুক লেখা থাকবে। তোমরা কি করবে, সেকেন্ড অপশনটা এক্সেল ম্যাক্রো ইনাবল ওয়ার্কবুক করে নিয়ে এটাকে সেভ এ ক্লিক করবে। আমার অলরেডি করা আছে, সেভ করে দেবে, বাস সেভ করে দিলে কি হবে, এই যে ডাইনামিকটা মানে অটো ফিল্টার, তো অটো ফিল্টারটা তোমার অল টাইম কাজ করবে। ঠিক আছে, বাস। তো আমরা আজকে কি শিখলাম, অ্যাডভান্স ফিল্টারকে আমরা অটো ফিল্টার করলাম কি, আমরা ডাইনামিক করলাম কি, মানে অটোমেটিকলি কাজটা হচ্ছে কি হবে। তো এটাই আমাদের আজকে শেখার টপিক ছিল, তো আমরা শিখে ফেলেছি, বাস। এরপরে পরে যখন আমরা আবার নতুন ভিডিও, নতুন যখন ট্রিক্স পাবো, তখন নতুন কোনো ভিডিও আমরা আপলোড করব। তো এইবার আমরা কি করছি, আমরা এই ট্রেনিংটা, আমরা এই ক্লাসটা আমি এখানেই বন্ধ করে দিচ্ছি। তো বাই বলে দিই আমি সবাইকে, দিয়ে বাই বলে আমি এখানেই আমার টপিকটা আমি